নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি ইসলামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে। আপনাদেরকে জানিয়ে রাখি, অলিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে আজ একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে হাসপাতালে যারা পেশেন্ট রয়েছে তাদের ফল বিতরণ করবে এই ফাউন্ডেশন। সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে ফল বিতরণের পর্ব চলছে, এবং এই ফাউন্ডেশনের যারা কর্মকর্তারা রয়েছে তারা নিজেরাই নিজের হাতে ফল তুলে দিচ্ছে। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই চিত্র। এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেডাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। আমরা যেটা জানতে পারলাম, তারা আজ 300 প্যাকেট ফল মানুষকে বিতরণ করবে, এবং এখানে সুপার স্পেশালিটি হাসপাতালে তারা ফল বিতরণ করার পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে গিয়ে তারা একইভাবে ফল বিতরণ করবে। আমরা দেখলাম যে আজ হসপিটালে পেশেন্টদের আপনারা ফল বিতরণ করলেন, কি কারণে এই ফল বিতরণ করা হলো আজ? আমি হলাম মোহাম্মদ কোসর রেজা। আমাদের একটা সংস্থা আছে এনজিও, যেটা আমরা বেশিরভাগই আমাদের রুরাল এরিয়াতেই কাজ করি, ঠিক আছে। নাম হলো অলিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন। আর আজকে হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তার উপলক্ষে আমরা বাস স্ট্যান্ডে সকালে জুলুসের জন্য একটা শরবতের অনেক বড়ই টিম করেছিলাম, প্রোগ্রাম করলাম ভালো। তারপর যেহেতু আমাদের আজকে নবীর জন্মদিন, সেই উপলক্ষে আমরা হসপিটালে যতগুলো প্যাশেন্ট আছে তাদের জন্য একটা যে হলো আমরা সবাই মিলে একটা ভালো করার চেষ্টা করলাম, সবাইকে ফল বিতরণ করলাম। কত প্যাকেট বা কত মানুষকে ফল বিতরণ করলেন? আমরা সুপারভাইজারের সাথে কথা বলেছিলাম দুইটা হসপিটালে, নাকি উনি বলেছিলেন যে প্রায় 300 লোক হবে, তো আমরা সেই হিসাবে সবার 300 প্যাকেট করেছি। এই ধরনের কাজ করে কেমন লাগছে আপনাদের? খুব দারুণ লাগছে। এর আগেও আমরা অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিটি করি গ্রাম এলাকায়। ফার্স্টে আমরা এই টাউনে ইসলামপুরে আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে আর বাস স্ট্যান্ডে টার্মিনেশে কাজ করলাম, টাউনে খুব ভালো লাগলো। গ্রাম এলাকায়ও আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি করে থাকি। আপনার নাম? মোহাম্মদ কোসর রেজা। ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আমি গোবিন্দ পাল, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর। এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেডাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর।